আরও কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় মোখা। যে কোনো মুহূর্তে প্রবল শক্তি নিয়ে তছনছ করতে শুরু করবে উপকূলীয় এলাকা। কক্সবাজার উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে শক্তি বাড়িয়ে 210 কিলোমিটার পর্যন্ত গতি তুলেছে মোখা। সকাল 9টা থেকে দুপুর 3টার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি উপকূলীয় এলাকা অতিক্রম করবে, তখনই মূল আঘাতটা আসবে। তবে মোখার অগ্রভাগ শেষ রাতেই প্রবেশ করেছে চট্টগ্রাম ও বরিশাল উপকূলে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া আলী আহমেদ বলেন, দ্বীপের মানুষের ভাগ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। শুধু আমি নই, আশ্রয় কেন্দ্রে থাকা কেউ ঘুমাতে পারেননি, সবাই জেগে জেগে রাত পার করছেন। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেলিম হোসেন বলেন, দ্বীপ জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এর সঙ্গে হালকা বাতাসও বইছে। সাগর এখন বেশ উত্তাল, অনেক দূর থেকেও সাগরের গর্জন শোনা যাচ্ছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ঘণ্টায় 120 কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 190 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 210 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখন আল্লাহই উপকূলীয় এলাকার মানুষদের একমাত্র আশ্রয়স্থল। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।